চিত্রনায়িকা অপু বিশ্বাস অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। অপু বিশ্বাসের প্রযোজনায় লাল শাড়ি সিনেমার শুটিং আগামী 2 অক্টোবর শুরু করা হবে। শুটিংয়ের পূর্ব প্রস্তুতি চলছে এখন। এই সিনেমায় গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কোনাল। গানটি অপুর ঠোঁটে দেখা যাবে। শাড়িতে নিজেকে মুড়িয়ে বিয়ের স্বপ্ন দেখেন অপু বিশ্বাস। কল্পনায় ভেসে আসে সুখের বিভিন্ন স্মৃতি। ওই প্রেক্ষাপটে থাকে একটি গান। পর্দায় অপু বিশ্বাসের জন্য বিয়ের সেই গানটি গাইলেন কণ্ঠশিল্পী কোনাল। তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন কিশোর। এটি লাল শাড়ি সিনেমার টাইটেল গান। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমার গানটি লিখেছেন পরিচালক নিজেই। এর সুরসঙ্গীত করেছেন 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ইমন সাহা। 2 দিন আগে গানটির রেকর্ডিং হয়েছে বলে জানান নির্মাতা। এর আগে বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ সিনেমায় অপুর জন্য গিয়েছিলেন কোনাল। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ প্রসঙ্গে কোনাল বলেন, একজন নারী প্রযোজকের সিনেমায় গাইতে পেরে বেশি ভালো লাগছে। ফিল্মে বিয়ের গান এই প্রথম গাইলাম, তাও অপুদির জন্য তারই প্রযোজিত সিনেমায়। বিয়ে নিয়ে এটা সত্যি অন্যরকম গান, ভীষণ মায়ামাখা গান। ইমন দাদার সুর সঙ্গীতে হৃদয় স্পর্শ করার আনন্দ পেয়েছি। বন্ধন বিশ্বাস বলেন, এই গানটি লাল শাড়ির টাইটেল গান। এত সুন্দর হয়েছে যে দর্শকই বলবে, এত চমৎকার এবং ক্লাসিক্যাল গান ফিল্মে কম হয়েছে।